আসসালামু আলাইকুম, মেড ইন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় মৃতের সংখ্যা 3000, নতুন করে আক্রান্ত 2960। বন্যার কবলে দেশের উত্তর ও মধ্যাঞ্চলের 50 লাখ মানুষ, চলছে বেঁচে থাকার লড়াই। এবং করোনার কারণে যেন খাদ্য সংকট না হয় সেজন্য কৃষি খাতের অগ্রগতি অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। দেশে করোনা মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3000। সবশেষ 24 ঘন্টায় মারা গেছে 35 জন, আর নতুন করে আক্রান্ত হয়েছেন 2960 জন। মোট আক্রান্ত 2,29,185 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক নাসিমা সুলতানা অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান। ফজলে রাব্বি রিপোর্ট। দেশে প্রথম করোনা ভাইরাসের মৃত্যুর ঘটনা ঘটে 18 মার্চ। 85 দিন পর 10 জুন মৃতের সংখ্যা হাজারের ঘর স্পর্শ করে। এরপরে 1000 জন মারা যায় মাত্র 25 দিনে। পরবর্তী 1000 মৃত্যুর খবর আসলো আরও 2 দিন কম সময়ে, 23 দিনে। মঙ্গলবার এই সংখ্যা ঠিক 3000। গত 24 ঘন্টায় মারা গেছে 35 জন। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 26 জন পুরুষ, 9 জন নারী। এবং এ পর্যন্ত মৃত্যুবরণকারী পুরুষের সংখ্যা 2,358 জন এবং নারীর সংখ্যা 642 জন। শতাংশ বিবেচনায় 78.60% পুরুষ এবং 21.40% নারী। নতুন করে সুস্থ হয়েছেন 1,731 জন। এ পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা 1,27,414 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানায় কোভিড আক্রান্তদের জন্য বরাদ্দ হাসপাতালের বেশিরভাগ বেড খালি রয়েছে। সারা দেশে সাধারণ শয্যা সংখ্যা সব মিলিয়ে 15,182টি। রোগী ভর্তি আছে 4,038 জন এবং শয্যা খালি আছে 11,144টি। সারা দেশে সব মিলিয়ে ICU শয্যা 533টি, রোগী ভর্তি আছে 299 জন এবং শয্যা খালি আছে 234টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 12,348টি, হাইফ্লো ন্যাজাল ক্যানুলার সংখ্যা 307টি এবং সারা দেশে অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা 118টি। বাংলাদেশে করোনায় আক্রান্ত একদিনে সবচেয়ে বেশি মারা গেছে 64 জন, 30 জন। রেকর্ড আক্রান্ত শনাক্ত হয় 4,014 জন, 29 জন। দেশে 100 জনের নমুনা পরীক্ষার বিপরীতে গড়ে 20 জনের কিছু বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে একদিনে বিভিন্ন জেলা থেকে 16 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ময়মনসিংহে মারা গেছে পত্রিকা সম্পাদক। এছাড়া চিকিৎসক, নার্স, ব্যবসায়ী ও র্যাব সদস্য সহ দেশের বিভিন্ন জেলায় আক্রান্তের সংখ্যা 5 শতাধিক। জেলা প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন পরাগারমান। একদিন বিরতির পর সিলেটে করোনা ভাইরাসে মৃত্যু হয়েছে 4 জনের, তাদের মধ্যে 3 জন পুরুষ, 1 জন নারী। এ নিয়ে সিলেটে মোট মৃতের সংখ্যা 129 জন, আর গত 24 ঘন্টায় নতুন করে 43 জন করোনায় আক্রান্ত হয়েছে। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে বরিশাল বিভাগে মোট 4 জন মারা গেছে। তাদের 3 জনের করোনা পজিটিভ, 1 জনের উপসর্গ ছিল। করোনায় মৃত ব্যক্তিরা বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুরের বাসিন্দা। বরিশাল বিভাগের 6 জেলায় নার্স ও র্যাব সদস্য সহ নতুন আক্রান্ত 102 জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও 3 জনের মৃত্যু হয়েছে। তাদের 1 জন খুলনা ও অন্য 2 জন সাতক্ষীরার। বিভাগের 10 জেলায় করোনা শনাক্ত হয়েছে 232 জনের। কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছে 3 জন, তাদের 2 জন পুরুষ ও 1 জন নারী। জেলায় এ পর্যন্ত করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছে 138 জন। তাছাড়া আরও 72 জনের দেহে সংক্রমণ হয়েছে করোনার। চট্টগ্রামে গত 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে 1 জনের। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা 229 জন। 806 জনের নমুনা পরীক্ষায় 108 জনের করোনা পজিটিভ। ময়মনসিংহে করোনায় আক্রান্ত হয়ে দৈনিক জাহান পত্রিকার সম্পাদক অধ্যাপিকা রেবেকা ইয়াসমিনের মৃত্যু হয়েছে। তার বয়স হয়েছিল 65। জেলায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও ব্যবসায়ী সহ আরও 25 জনের করোনা পজিটিভ। এদিকে নেত্রকোনায় 2 জন স্বাস্থ্যকর্মী সহ 5 জন এবং নাটোরে 1 জন স্বাস্থ্যকর্মী সহ 8 জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরাগারমান, এটিএন বাংলা।
নোয়াখালীতে করোনা ও এর উপসর্গে শ্বাসকষ্টজনিত রোগীদের আশা জাগিয়েছে পুলিশ অক্সিজেন ব্যাংক। হাসপাতালের দুয়ারে দুয়ারে ঘুরে মৃত্যু পথযাত্রী করোনা রোগীরা যখন দিশেহারা, তখন কেবল একটি মোবাইল কলেই পৌঁছে যাচ্ছে অক্সিজেনের সিলিন্ডার। জেলার গণ্ডি পেরিয়ে এখন পাশের জেলা লক্ষ্মীপুরের কয়েকটি উপজেলার রোগীরাও পাচ্ছে এই অক্সিজেন সেবা। নোয়াখালী থেকে ফুয়াদ হোসেনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। দেশের অন্যান্য জেলার মতো নোয়াখালীতেও বেড়ে চলেছে করোনা সংক্রমণ। এরই মধ্যে জেলায় মারা গেছে 60 জনেরও বেশি মানুষ, আক্রান্ত প্রায় 3000। এ অবস্থায় করোনা ও এর উপসর্গ নিয়ে কষ্ট পাচ্ছে এমন রোগীদের স্বস্তি দিচ্ছে পুলিশ অক্সিজেন ব্যাংক। প্রথমে 10টি বড় অক্সিজেন সিলিন্ডার দিয়ে এর যাত্রা শুরু হলেও বর্তমানে এর সংখ্যা 30। বিনামূল্যে রোগীরা পাচ্ছেন এই সিলিন্ডার। আমার নানুর অনেক শ্বাসকষ্ট ছিল, যার কারণে অনেক খোঁজাখুঁজি করার পরে দিয়ে আমরা পুলিশের কাছ থেকে এই সিলিন্ডারটা নিয়ে এসেছি। এই উদ্যোগের কারণে আসলে আমরা অনেক উপকৃত হয়েছি। অক্সিজেন ব্যাংকের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা জানান, রাত যত গভীর হোক না কেন, অক্সিজেনের জন্য কেউ ফোন দিলেই সিলিন্ডার সরবরাহ করেন তারা। এমনকি পাশের জেলা লক্ষ্মীপুরের রামগঞ্জ, রামগতি, কমলনগর ও আজাদনগরের রোগীরাও পাচ্ছেন অক্সিজেন সেবা। আস্থার ঠিকানা বাংলাদেশ পুলিশ, এটা নোয়াখালী থেকে শুরু হলো এই কোভিড অক্সিজেন ব্যাংক। আশা করছি ক্রমান্বয়ে পুরো বাংলাদেশ সবাই এই সেবা পেতে থাকবে। জেলা পুলিশ সুপার বলছেন, নোয়াখালীর কোভিড হাসপাতালে রোগীর শয্যা সংখ্যা ও অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা অপ্রতুল হওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটা হতে পারে না যে অক্সিজেনের অভাবে কোনো রোগী মারা যাবে। পরবর্তীতে আমাদের একটি উদ্যোগ যে আমাদের পুলিশ হাসপাতালে সেখানে অক্সিজেন ব্যাংক আমরা প্রথমে 10টি সিলিন্ডার দিয়ে শুরু করেছি, পরবর্তীতে আরও অনেকগুলো সিলিন্ডার সেখানে সংযুক্ত করে এবং বিভিন্ন নোয়াখালীর বিভিন্ন উপজেলা থেকে যারা করোনা আক্রান্ত রোগী, যাদের শ্বাসকষ্ট আছে অর্থাৎ যাদের অক্সিজেনের সমস্যা, এই ধরনের রোগীগুলো এখান থেকে তারা অক্সিজেন নিচ্ছে এবং নিয়ে বাড়িতে বসেই তারা এই অক্সিজেনের এই যে সমস্যাটা সেটা লাঘব হচ্ছে। করোনা রোগীর সেবায় নোয়াখালী জেলা পুলিশের অক্সিজেন ব্যাংক স্থাপন নিঃসন্দেহে একটি অনন্য নজির। শ্বাসকষ্টে জেলায় কেউ যাতে মারা না যায় সে চেষ্টা সংশ্লিষ্ট প্রশাসনের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশের উত্তর ও মধ্যাঞ্চলে 50 লক্ষাধিক মানুষকে এখন লড়াই করতে হচ্ছে বানের পানির সাথে। মধ্যাঞ্চলে ফরিদপুর, রাজবাড়ী, জামালপুর, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল জেলার নদ নদীর পানি এখন বিপদসীমার উপরে। আর উত্তরাঞ্চলে কুড়িগ্রাম, গাইবান্ধা ও সিরাজগঞ্জে নদীর পানি কিছুটা কমলেও কমেনি বানভাসীদের দুর্ভোগ। এদিকে নওগাঁয় পুকুরে ডুবে 2 শিশু মারা গেছে। শেরপুরে উদ্ধার করা হয়েছে পানিতে তলিয়ে যাওয়া স্কুল শিক্ষকের মরদেহ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। বেশ কয়েকটি উপজেলা ছাপিয়ে বন্যার পানি এখন জামালপুর শহরে। গেল কয়েকদিন ধরে বাসা বাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠানে বানের পানি ঢুকে পড়ায় স্থবির জনজীবন। যমুনার পানি কমলেও ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদীর পানি বাড়ছে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। খাদ্য, বিশুদ্ধ পানির অভাব সহ নানা সংকটে জামালপুরের 10 লাখেরও বেশি মানুষ। সকালবেলাও এদিক দিয়ে আমরা যাতায়াত করতে পারছি, কিন্তু এখন বর্তমানে এত পানিটা বেড়ে গেছে, স্কুল ঘরে থাকতেছি, আমাদের বাড়ি যাতে রাস্তাঘাট নাই, খুব বিপদ আছে। বানের পানির সাথে প্রতিনিয়ত সংগ্রাম করে টিকে থাকতে হচ্ছে সিরাজগঞ্জ ও শেরপুরের প্রায় 5 লাখ মানুষকে। মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে নদী ভাঙন। শেরপুর সদরে পানিতে ডুবে নিখোঁজ স্কুল শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। যমুনার পানি বাড়ায় টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এরই মধ্যে 11টি উপজেলার 83টি ইউনিয়নের 652টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী প্রায় 6.5 লাখ মানুষ। রাজবাড়িতে বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় দুর্ভোগ বাড়ছে পানিবন্দী মানুষের। দৌলতদিয়ায় 2টি ফেরিঘাটের সংযোগ সড়কে পানি ওঠায় ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে যানবাহন। নওগাঁয় এখনও পানিবন্দী প্রায় 3 লাখ মানুষ। অসহায় মানুষ আশ্রয় নিয়েছে আশ্রয়কেন্দ্র সহ উঁচু সড়কে। পোরশা উপজেলায় পুকুরে ডুবে মারা গেছে একই পরিবারের 2 শিশু। দিন দিন অবনতি হচ্ছে মুন্সিগঞ্জের বন্যা পরিস্থিতির। সরকারি হিসেবেই মুন্সিগঞ্জের 4 উপজেলার 23 ইউনিয়নের প্রায় 200 গ্রাম প্লাবিত। ক্ষতিগ্রস্ত প্রায় 34,000 পরিবার। সরকারিভাবে বন্যার্তদের নানা সহায়তার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।
এদিকে কুড়িগ্রাম ও নেত্রকোনায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। দুই জেলায় এখনও পানিবন্দী প্রায় 8 লাখ মানুষ। সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ এসব এলাকার বানভাসীদের। বাড়ির পানি উঠছে, রাস্তায় আসি, খুবই কষ্টে আসি। এদিকে বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় সুনামগঞ্জে দেখা দিয়েছে নদী ভাঙন। বিভিন্ন উপজেলায় বসত ভিটা, ফসলি জমি সহ নানা স্থাপনা চলে যাচ্ছে নদী গর্ভে। মইনুল আহসান, এটিএন বাংলা। করোনার কারণে দেশ যাতে খাদ্য সংকটে না পড়ে সেজন্য কৃষি খাতের অগ্রগতি অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় তিনি এই নির্দেশ দেন। এ সময় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো আগে বাস্তবায়নের কথাও বলেন প্রধানমন্ত্রী। 3,075,33,00,000 টাকার 7টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয় এই সভা থেকে। আপেল মাহমুদের রিপোর্ট। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে খাদ্যের অভাব যেন না হয় সেভাবেই কাজ করছে সরকার। মানুষের পাশে দাঁড়ানো এটা আমাদের কাজ, কিন্তু খাবারের ব্যবস্থাটা যদি আমরা ঘরে রাখতে পারি তাহলে হয়তো অন্য কোনো দিকে খুব একটা সমস্যা হবে না, আমরা কাটিয়ে উঠতে পারবো। এটা ঠিক যে করোনা ভাইরাস আমাদেরকে অনেকটা পিছিয়ে দিচ্ছে, কিন্তু তারপরেও আমাদের কৃষির যে অগ্রগতি এটা আমাদের ধরে রাখতে হবে। কারণ আমাদের মানুষের আর যাই হোক তাদের খাদ্যের অভাবটা যেন না হয় সেটা আমাদের দেখতে হবে। এসডিজি বাস্তবায়নের আগে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্যগুলো আগে বাস্তবায়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমাদের সামনে লক্ষ্য থাকবে যে এসডিজিও আমরা অর্জন করব। বিশেষ করে এসডিজি যে 17টা দিক নির্দেশনা আছে তার মধ্যে যে কয়টা আমাদের দেশের জন্য প্রযোজ্য, আমাদের সবগুলি নিয়ে নাড়াচাড়া করার দরকার নেই, ঠিক যে কয়টা আমাদের দেশের জন্য প্রয়োজন সেগুলি কিন্তু আমরা আমাদের অষ্টম যে আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সে পরিকল্পনা আমরা সেটা সংযুক্ত করে নিয়েছি এবং সেটা বাস্তবায়নের কাজ আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা ওটা অর্জন করতে পারবো। এদিকে একনেক সভা শেষে অনলাইন সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান জানান, খুলনা রাজশাহী মহানগরীতে পানি সরবরাহ, তুলা উৎপাদন বৃদ্ধি, দরিদ্রদের জন্য আয় সহায়ক প্রকল্প সহ 7টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এ সময় স্থানীয় সরকারকে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি ঋণের চক্র থেকে দরিদ্রদের বের করে আনতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথাও জানান মন্ত্রী। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। স্বল্পমূল্যে শিক্ষার্থীদের ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে সরকার যোগাযোগ শুরু করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। চাঁদপুরে আরটিপিসিএল ল্যাব উদ্বোধন শেষে তিনি একথা জানান। আলোচনা ফলপ্রসূ হলে অচিরেই শিক্ষার্থীরা এ সুবিধা ভোগ করতে পারবে বলেও জানান তিনি। চট্টগ্রাম ভেটেরিনারি এনিম্যাল বিশ্ববিদ্যালয় ও চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগিতায় শিক্ষামন্ত্রীর বাবা প্রয়াত ভাষাবিদ এম এ মেমোরিয়াল ফাউন্ডেশন চাঁদপুরে এই আরটিপিসিএল ল্যাব স্থাপিত হয়। করোনা পরিস্থিতিতে বিপর্যস্ত খাগড়াছড়ির পর্যটন নির্ভর অর্থনীতি, বেকার ও কর্মহীন হয়ে পড়েছেন এই শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ী ও কর্মচারীরা। গত 5 মাসে এই খাতে 100 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা। এই অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে পর্যটন স্পটগুলো খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। প্রতি বছর ঈদ সহ বিভিন্ন উপলক্ষে জমজমাট থাকে সাজেক সহ খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো, কিন্তু এবছর ভিন্ন চিত্র। আলুটিলা, রিছাং ঝর্ণা, রহস্যময় গুহা, জেলা পরিষদ পার্ক ও সাজেকের প্রতিটি স্পট এখন একেবারেই জনশূন্য। মহামারী করোনায় থমকে গেছে সবকিছু। এবছর বৈশাখী উৎসব থেকে শুরু করে ঈদের ছুটি পর্যন্ত সব পর্যটন স্পটগুলো রয়েছে বন্ধ, ফলে কর্মহীন আর বেকার হয়ে পড়েছে হোটেল, মোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও পরিবহন সহ পর্যটন নির্ভর গোটা জনগোষ্ঠী। ছেলে মেয়েদেরকে আমরা খাওয়ানোর জন্য খুব কষ্ট হয়েছে, কিন্তু দোকানপাট চলে না। একটু পর্যটক যদি খুলে দেওয়া হয় তাহলে আমাদের বাসতে বা চলতে খুব সুবিধা হবে। এরই মধ্যে খাগড়াছড়ি আর সাজেকে 100 কোটি টাকার ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। পর্যটন খাতে তাই সরকারি প্রণোদনার দাবি তাদের। পরিবহন ব্যবসা একেবারেই মালিক বলেন, শ্রমিক বলেন, সবকিছু দুর্বিষহ জীবনযাপন
করতেছি আর কি। ব্যবসা করার যে সময়টুকু ওই সময়টুকুতেই আমরা করোনা ভাইরাসে আক্রান্তের এই সময়ের মধ্যে পরিস্থিতির মধ্যে পড়ে গেছি, যার জন্য আমরা বিশালভাবে ক্ষতিগ্রস্ত। লাস্ট ফোর অর ফাইভ মান্থসে প্রায় 40-45 লক্ষ টাকার আমরা রাজস্ব হারিয়েছি, ফলে পর্যটন শিল্পের উপর একটা ব্যাপক একটা আঘাত এসেছে। সংকট কবে কাটবে সেই অনিশ্চয়তায় দিন কাটছে পর্যটন নির্ভর পরিবারগুলোর। এদিকে জেলা প্রশাসন জানিয়েছে ঈদের আগে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার কোনো পরিকল্পনা নেই। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। মৌলভীবাজারে সিএনজি অটোরিকশা চালক দু গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও 7 জন। অটোরিকশা চালকদের কমিটি ও সড়কে গাড়ি চলাচলের বিরোধে জের ধরে দুপুরে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের ইমাম বাজারে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কক্সবাজার শহর ও টেকনাফ থেকে 5 জনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে টেকনাফের ওয়াইকং ইউনিয়নের খারাংখালি এলাকা থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে ভোর 4টার দিকে দুই গ্রুপের গোলাগুলিতে নিহত 4 জনই ইয়াবা কারবারি। ঘটনাস্থল থেকে 50,000 পিস ইয়াবা, 2টি এলজি ও 8 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার মর্গে পাঠানো হয়। এদিকে কক্সবাজার শহরের কবিতা চত্বর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকার ধামরাইয়ে এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে ডাকাতরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও 2 জন। ভোরে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের কেলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাছ ব্যবসায়ীর কালীপদর বাড়ি আশুলিয়ার নয়ার হাটের কুলুপাড়া এলাকায়। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। যশোরে বাংলার বস ও বাংলার সম্রাট নামে 2টি বিশালদেহী গরুর দাম নিয়ে শঙ্কায় পড়েছে এক খামারি। করোনা পরিস্থিতির কারণে তাদের এই সংশয়। কোরবানির পশুর হাট মাত করার স্বপ্নেই গরু দুটিকে বড় করেছেন খামারি আসমত আলী গাইন। বাংলার বসের দাম হাঁকিয়েছেন 50 লাখ টাকা, কিন্তু এখন পর্যন্ত দাম উঠেছে 30 লাখ টাকা। এর মাংস 40-42 মণ হবে বলে ধারণা করা হচ্ছে। গরু দুটি দেখতে প্রতিদিনই মনিরামপুরের হুরগাতি গ্রামে আসমতের খামারে ভিড় করছেন উৎসুক মানুষ। এবছরে করোনার কারণে, কিন্তু অন্য বছরের তুলনায় মনে হয় এবার দাম কম হবে। বাজার খুবই খারাপ, তাই সরকারের কাছে দাবি করি যাতে বাইরে গরু না আসে। সাধারণ মানুষকে আমি আহ্বান করবো যে অনলাইনের মাধ্যমে যাতে আমরা কোরবানি গরু, কোরবানির পশু আমরা কেনার ব্যাপারে আরেকটু আগ্রহী হই। খুলনা সুন্দরবন ও উপকূলীয় এলাকায় অপরাধমূলক কার্যক্রম নির্মূলের জন্য পুলিশকে 3টি দ্রুতগতিসম্পন্ন জলযান দেওয়া হয়েছে। পুলিশের মহাপরিদর্শকের পক্ষ থেকে দেয়া এসব জলযান খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলা পুলিশের কাছে হস্তান্তর করেন খুলনা রেঞ্জের ডিআইজি খন্দকার মহিদউদ্দিন। এ সময় 3 জেলার পুলিশ সুপার ছাড়াও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফরিদপুর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা তাদের বকেয়া পাওনার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। সকালে মিলগেট এলাকায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন চিনিকল শ্রমজীবী ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল বসু ও শ্রমিক নেতা আলী আকবর শেখ। চাহিদার তুলনায় দেশে এখন প্রচুর মাছের মজুদ রয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বরিশালের মাধবপাশা দুর্গাসাগরে মাছের পোনা অবমুক্ত করে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার ও জেলা প্রশাসক এস এম অজিউর রহমান। মুজিববর্ষ উপলক্ষে 100 স্কুলে প্রায় 40,000 গাছের চারা বিতরণ কার্যক্রম শুরু করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। এরই অংশ হিসেবে রংপুরের হারাগাছ উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে 3টি করে গাছের চারা বিতরণ করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার কাজী মুত্তাকি ইবনু মিনান। এ সময় তিনি বলেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সবুজ বাংলাদেশ প্রতিষ্ঠায় মেট্রো পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে কুমিল্লার তিতাসে গৃহহীনদের জন্য নির্মিত সৌর বিদ্যুৎ সহ 200
ঘর বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে 18টি পরিবারের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন কুমিল্লা দুই হোমনা তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমেদ। পরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে তিনি মাছের পোনা অবমুক্ত ও হত দরিদ্রদের মধ্যে ঈদ উপহার সামগ্রী ও মাস্ক বিতরণ করেন। ঢাকার দোহারের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, লবণ, তৈল সহ নিত্য প্রয়োজনীয় পণ্য। এ সময় বানভাসী সব মানুষকে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে বলে জানান ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সুবিধা বঞ্চিত 750 শিশুর মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, খাদ্য ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে। উপজেলার কিসমত সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উন্নয়ন সংস্থা গুড নেইবার্সের উদ্যোগে এ সময় সেমাই, চিনি, গুঁড়া দুধ, পোলাও চাল, জিঙ্ক ও ভিটামিন সি যুক্ত ট্যাবলেট, সাবান, শাড়ি, লুঙ্গি সহ অন্যান্য সামগ্রী দেওয়া হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান আক্তারুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার রেজাল করিম উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/18 বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।